পাশে আমিও বসবো আমি আগে চুল কাটবো যদি আমার কান কাটে তাহলে তুমি চুল কেটো না ঠিক আছে ও বাবা মাকে দেখো আপনার মেয়ের শ্বশুর বাড়ি এটা মেয়ে নেই কিন্তু আপনি রয়ে গেলেন না দুর্বা বড়দের সঙ্গে এইভাবে কথা বলাটা ঠিক নয় না এগুলো কি তোমার থেকে আমাকে শিখতে হবে প্রয়োজনে শিখতে হবে আপনাকে বললাম আমার হাতে তেমন যন্ত্রণা নেই কিন্তু আমার মনে ভয় আছে আজকে সকালটা ভালো শুরু হয়নি আপনি এসব মানেন রাই আপনি না সাইকোলজি স্টুডেন্ট বিজ্ঞান নিয়ে যার কাজ সে কিনা ওটা আমার একটা পরিচয় কিন্তু এখন আমার আরো একটা পরিচয় আছে আমি আপনার सुरमई अखियों में नन्हा मुन्ना एक सपना दे जा रे निंदिया के उड़ते पाखीरे अखियों में आ जा साथी रे रारी रारू ओ रारी रू হলো তোদের চল পার্লারের দিকে যাই তোকে তো একবার আসতে হবে মায়ের বাড়িতে না মামা আমি যেতে পারবো না রাখলাম
অফিস যখন যাবেন বলছেন তখন ব্যান্ডেজটা করেই দিই। আপনি যা অন্যমনস্ক, বলা যায় না কখন কি করে বসবেন, তারপর ছন্দ পতন ঘটবে। রাই, ভুল করেও এমন কথা মুখে আনবেন না। আমি চাই না আমার জীবনে আর কোনো রকম ছন্দ পতন ঘটুক। আমার ভয় হয় রাই, হঠাৎ করে এভাবে বলা কথাও তো অনেক সময় মিলে যায়। আর আপনার ভাগ্নিকে বলে দেবেন যে আমি ওর সাথে কেন বিয়ে করতে রাজি হলাম না। হ্যাঁ হ্যাঁ, আমরা তোকে যথেষ্ট শাসন করেছি। দেখুন, শাসনের তো কিছু নেই, বলে দেবেন আমি ওর প্রস্তাব মেনে নিইনি। আজ আমি আসি। একি, আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিলে? দশটার মধ্যেই আমরা টাকাটা দিয়ে দেবো, কথা দিচ্ছি। বাবার অপারেশন এখানেই হবে। ওকে ম্যাডাম, তাহলে কাল সকাল 10টাতেই অ্যাডমিশনের ফর্মালিটিসটা কমপ্লিট করা হবে। দাদা, তুমি এত বড় একটা কথা দিয়ে দিলে, কিন্তু এত কম সময়ের মধ্যে তুমি এতগুলো টাকা জোগাড় করবে কি করে? কুমড়ামুখ, আমরা তো এর আগেও অনেক বিপদ কাটিয়ে এসেছি। গণেশ দাদা দেখবেন একটা না একটা পথ আমাদের নিশ্চয়ই দেখাবে, আমরা ঠিক পারব। সবজি, সেই একই সবজি, একই তরকারি, একই রান্না, মুখের কাছে ধরলে কেউ খেতে চান না। এবার সেই বেজার মুখে ফুটবে হাসি। তুমি আজকে আমাদের কি শেখাবে বলো? আজকে আমি শেখাচ্ছি রসুন বেগুন। সেই হাজার বছর আগে যেরকম বলা হতো এখনো ঠিক সেইভাবে বলা হয়, ভালোবাসি। হ্যালো হ্যালো, মিস্টার অমিত স্যার বলছেন? হ্যাঁ বলছি, আমি নার্সিং হোম থেকে ডক্টর বিশ্বাস বলছি। আপনার স্ত্রী আমার আন্ডারে ভর্তি ছিলেন। ভর্তি ছিলেন মানে? আমার স্ত্রী তো এখনো নার্সিং হোমেই আছে। সেই কারণেই আপনাকে ফোন করছি। ওনাকে নার্সিং হোমে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, সি ইজ মিসিং। হোয়াট? তুমি সেখানে গেলে, জিলিপি সিঙ্গারা খেলে, শরবত দিয়ে মুখ ধুলে, আর তারপরে হাসি মুখে সবার সামনে বললে যে আমি ঠিক এরকমই একটা শ্বশুরবাড়ি আমার মেয়ের জন্য চেয়েছিলাম, এটা তোমার ক্যারেক্টার নয় বিবি। এখন এই বাড়ির সবকিছুর দখল নিচ্ছি আমি। এই বাড়ির দামও দিয়ে গেছে কনক কাকন পাত্র, 50 লক্ষ টাকা। পিসিমণি বলছে কি এই বাড়িটারি বেচে আপনি না কাশি চলে যান, আর আপনার বড় ভাইপোকে বলে দিন এই বাড়ি ছেড়ে যেন চলে যায়। কেউ কোথাও যাবে না, যদি এই বাড়ি ছেড়ে যেতে হয় তাহলে তুই যাবি। আমার সাথে লাগতে আসিস না, তোর হারে না দুব্বা গজিয়ে ছেড়ে দেবো বলে রাখলাম। স্টেট ভার্সেস মিস্টার অভিরূপ মুখার্জির এই মামলায় এবার ইন্সপেক্টর প্রদেশ লাহিড়ি। জজ সাহেব, আমি ওনার স্ত্রী, আমার কিছু বলার আছে। তোকে মুক্ত করে দেবো, ফ্রি করে দেবো, কিন্তু আমার কথা মতো চলতে হবে। আমি তো তোর কথা মতোই চলি, তুই তো আমার সব। নমস্কার। আরে তুই আমার সব, আমি তোর সব কথা মেনে চলি। গিনি রায় তুই বুঝিস না গিনি রায়।
কোহিনুরের সঙ্গে ত্রিধার আমরা বিয়ে দিচ্ছি, আর একটাও বিয়ে আছে টিকলির সঙ্গে বীরুর। আর তোর কাজ হবে বিয়ের দিন মণ্ডপে ওই বিয়েটাকে ভেস্তে দেওয়া। পারবি? আচ্ছা, অনন্য দাশগুপ্ত ফ্ল্যাটটা কোন দিকে? স্কুলের চত্বর, বন্ধু বান্ধবের বাড়ি সবই তো খোঁজ করলাম, কোথাও তো নেই। এখন আশা করছি একমাত্র অনন্যার বাড়িতেই থাকতে পারে। আমি আগেই বলেছিলাম, আগে আমরা অনন্যার বাড়িতে যাই, তুই শুনলি না আমার কথা? আরে দাদা ভাই, অনন্যার অফিসে আমি ফোন করেছি, মুম্বাইতে আছে, অতএব ওর বাড়িতে থাকার কথা নয়, ওর বাড়িতে যাবেও না।